জ্ঞানী ব্যক্তির উপহার। অনেকদিন আগে ইংল্যান্ডের এক ছোট্ট শহরে এক প্রেমিক যুগল বাস করত, জেমস আর ডেলা, যারা একে অপরকে পাগলের মতো ভালোবাসত। কলেজ শেষ হয়ে যাওয়ার পর জেমস একটা খবরের কাগজের কোম্পানিতে টাইপিস্টের চাকরি পেল। মাসে ৫০ পাউন্ড মাইনের খবরে জেমস উল্লাসিত হয়ে উঠল এবং ডেল্লাকে প্রস্তাব দেবে ঠিক করল। ডেলা, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালোবাসি, আমি একদম সত্যি বলছি। আর আমি আমার শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকেই ভালোবাসতে চাই। আমি তোমার সাথেই বুড়ো হতে চাই। ডেলা, তুমি কি আমাকে বিয়ে করবে? ও জেমস, আমিও তোমার সাথে বুড়ো হতে চাই। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। আর তারপর একটা ছোট আয়োজনের মধ্যে জেমস এবং ডেলার বিয়ে হলো। জেমস একটা আসবাবপত্র সমন্বিত বাড়ি ভাড়া নিল সপ্তাহে ৮ পাউন্ডের বিনিময়ে এবং ওরা খুব খুশি হল। সময়ের সাথে সাথে ওদের একে অপরের প্রতি ভালোবাসা বেড়েই চলেছিল, সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল। হঠাৎ একদিন মন্দা আঘাত করল আর জেমসের মাইনে কমে হল ৪০ পাউন্ড। দেখো আমার সোনা, এই সময় আমরা পেরিয়ে যাব, তুমি চিন্তা করো না। অবশ্যই সোনা, যতদিন তুমি আমার সাথে আছো কিছুই আমাকে বিব্রত করতে পারবে না। এর ফলে স্বামী স্ত্রী মিলে একটু কষ্টের দিন কাটাতে লাগলো, যাতে কোনো রকমে ওদের প্রয়োজন মিটে যায়। শীঘ্রই ক্রিসমাসের সন্ধে এলো। লন্ডনের রাস্তাঘাট দোকান সব বরফে ঢেকে গিয়েছিল, বাড়িঘর সব আলো আর ক্রিসমাস গাছ দিয়ে সেজে উঠেছিল। ইতিমধ্যে ডেল্লা ওর টাকার ব্যাগ দেখল যে কত কি জমাতে পেরেছে। ১ পাউন্ড ৮৫, ৮৬, ৮৭ পেনি, ব্যাস এইটুকু। আর আগামীকাল ক্রিসমাস, এবার আমি কি করব? এতে কিচ্ছু হবে না। এখন এই যুগলের কাছে দুটো সম্বল ছিল যেটা দিয়ে ওরা খুবই গর্বিত ছিল। একটা ছিল জেমসের সোনার ঘড়ি, যেটা ও পেয়েছিল ওর বাবার কাছ থেকে, আর ওর বাবা পেয়েছিল ওর ঠাকুরদার কাছ থেকে, আর অন্যটা ছিল ডেলার চুল। ডেলার সুন্দর সোনালী চুল, যেটা তার হাঁটু পর্যন্ত বিস্তৃত ছিল, প্রায় একটা লম্বা গাউনের মতো। যেটা করার সেটা তো করতেই হবে। ও খুবই বিচলিতভাবে দাঁড়ালো আর এক ফোঁটা চোখের জল বেরিয়ে এলো। ডেলা চোখের জল মুছল আর ওর পুরনো বাদামি টুপিটা পরল। ও দরজা দিয়ে বেরোল আর সিঁড়ি বেয়ে রাস্তায় এলো। কিছুক্ষণ পরে ও একটা দোকানের সামনে এসে দাঁড়াল। এই সেই জায়গা। কিছু মনে করবেন না, আপনি কি আমার চুল কিনবেন? কিন্তু আপনাকে টুপিটা খুলে আমাকে চুলটা তো দেখাতে হবে। ডেল্লা ওর টুপি খুলল আর ওর বাদামি চুল খুলে দেখালো। সুদক্ষ হাতে মহিলা ওর চুল স্পর্শ করে দেখল আর সম্মতি সূচক ইশারা করল। ২০ পাউন্ড, আমি রাজি আছি। পরবর্তী ২ ঘন্টার মধ্যে ডেল্লা লন্ডনের রাস্তায় নেমে পড়ল জেমসের জন্য একটা সুন্দর উপহার খোঁজার জন্য। ও সেটা পেয়েও গেল। মনে হচ্ছে যেন এটা জেমসের জন্যই তৈরি হয়েছিল। এটা ছিল প্ল্যাটিনামের তৈরি আর খুব সাধারণ ডিজাইন করা। ওটার মূল্য ওটার জাঁকজমকপূর্ণ অলঙ্করণের জন্য নয়, পদার্থগত দিক দিয়ে ছিল।
যেটা সমস্ত ভালো জিনিসের হয়ে থাকে। এটা ঘড়িটার জন্য উপযুক্ত ছিল। আর কিছু না ভেবে ও 20 পাউন্ড 1 আউন্স দিয়ে কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর বাকি 87 আউন্স নিয়ে। 7টা নাগাদ কফি বানানো হয়ে গেছিল আর প্যানটা বসানো ছিল গরম স্টোভের উপরে যাতে চপস বানানো যায়। ডেলা ওর চুল গুটিয়ে রেখেছিল আর ওকে দেখতে একটা স্কুলে পড়া ছেলের মতো মনে হচ্ছিল, অন্তত ওর তাই মনে হচ্ছিল। জেমস যদি আমাকে দ্বিতীয়বার দেখার আগে মেরে না ফেলে তাহলে বলবে আমাকে দেখতে কোরাস মেয়ের মতো লাগছে, কিন্তু আমি কি করব? ও, আমি 87 পেনি দিয়ে কি বা করতাম। হঠাৎ সিঁড়িতে ও জেমসের পায়ের আওয়াজ পেল আর মুহূর্তের জন্য বিবর্ণ হয়ে গেল। হা ঈশ্বর, ও যেন আমাকে দেখে এখনো সুন্দরী মনে করে, দয়া করুন। দরজা খুলে গেল আর জেমস প্রবেশ করল। ওকে দেখে রোগা আর গম্ভীর মনে হল। ও যখন ডেলার দিকে তাকালো অবাক হয়ে গেল। ওর চোখ ডেলার উপরেই নিবিষ্ট হয়ে গেল আর ওদের মধ্যে একটা অনুভূতি হলো যেটা ডেলা বুঝতে পারল না, আর তাতে ও ভয় পেয়ে গেল। ও টেবিলের কাছ থেকে সরে জেমসের দিকে এগিয়ে গেল। জেমস শোনা, আমার দিকে ওভাবে তাকিও না। আমি আমার চুল কেটে বিক্রি করেছি কারণ আমি ক্রিসমাসে তোমাকে উপহার না দিয়ে থাকতে পারছিলাম না। এটা আবার বেড়ে যাবে, তুমি জানো সেটা। আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে। কিন্তু জেমস কোনো উত্তর দিল না। বলো মেরি ক্রিসমাস জেমস, আর খুশি হও। তুমি জানো না কি সুন্দর, কি আকর্ষণীয় উপহার আমি তোমার জন্য এনেছি। তুমি তোমার চুল কেটে দিয়েছো? হ্যাঁ, কেটে বিক্রি করে দিয়েছি। তোমার কি আমাকে আগের মতো ভালো লাগছে না? আরে আমি তো আমি, শুধু চুল ছাড়া। জেমস নির্লিপ্তভাবে ওর দিকে তাকালো। আমাকে ভুল ভেবো না ডেলা, আমার মনে হয় না চুল ছাড়া কিংবা অন্য কোনো প্রসাধন বিনা তোমাকে দেখে তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমবে। কিন্তু তুমি যদি এই বাক্সটা একটু খুলে দেখো তাহলে তুমি বুঝতে পারবে কেন আমি এত অবাক হয়ে গেছি তোমায় দেখে। ডেলা কাগজ ছিঁড়ে যখন বাক্সটা খুলল ও আনন্দে চিৎকার করে উঠল। কিন্তু সেই খুশি ছিল মুহূর্তের, কারণ বাক্সে ছিল সুন্দর দুটো চিরুনি, সামনে পিছনে, যেমনটা ডেলা অনেকদিন থেকে আশা করছিল। সুন্দর চিরুনি, পুরো কচ্ছপের খোল দিয়ে বানানো, যাতে মণি বসানো। ওগুলো ছিল দামি আর সেগুলো দেখে ওর খুব ইচ্ছে হয়েছিল পাওয়ার, কিন্তু সেই মুহূর্তে আর পাওয়া হয়নি। আর এখন সেগুলো ওর, কিন্তু যার জন্য এদের জৌলুস আরও বেড়ে যেত সেটাই এখন আর নেই। ওগুলো জড়িয়ে ধরল আর চোখে জল আর মুখে হাসি নিয়ে ওপরে তাকালো। আমার চুল খুব তাড়াতাড়ি বেড়ে যাবে জেমস। আর তারপর ডেলা উঠে দাঁড়ালো আর বাচ্চার মতো কেঁদে উঠল। ও ও জেমস, তুমি তো এখনো তোমার সুন্দর উপহার দেখোনি। ও সেটা জেমসের হাতের তালুতে রাখলো। এটাই তো ড্যান্ডি জেমস, আমি পুরো শহর খুঁজে এটা পেয়েছি। তোমাকে এবার থেকে দিনে 100 বার সময় দেখতে হবে। আমাকে তোমার ঘড়িটা দাও, দেখি তো কেমন দেখতে লাগে। সেটা না করে জেমস কাউচের উপর বসে পড়ল আর হাত মাথার পেছনে রেখে হাসলো। ডেল, আমাদের ক্রিসমাসের উপহার সরিয়ে রাখা যাক, অন্তত কিছুক্ষণের জন্য। ওগুলো বর্তমানে ব্যবহার করার জন্য নয়। কি বলতে চাইছো? আমি আমার ঘড়িটা বিক্রি করে দিয়ে তোমার জন্য চিরুনি কিনে এনেছি। জেমস যতক্ষণ না কথা বলল গোটা ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। আর আমার মনে হয় এখন তুমি চপস বানাতে পারো। ডেলা ওর দিকে ছুটে গেল আর ওকে জড়িয়ে ধরল। জেমসও ওকে জড়িয়ে ধরল। ওহ, আমি তোমাকে খুব ভালোবাসি জেমস। আমিও তোমায় খুব ভালোবাসি। ম্যাজাই, যেমনটা তোমরা জানো, খুবই বুদ্ধিমান ছিলেন, খুবই জ্ঞানী ব্যক্তি, যারা ছোট্ট শিশুর জন্য উপহার নিয়ে গেছিলেন। ক্রিসমাসে উপহার দেওয়ার কলা ওরাই পরিবর্তন করেছিলেন। যেহেতু জ্ঞানী তাই ওনাদের উপহার ছিল জ্ঞান সমৃদ্ধ। কিন্তু
লন্ডনের একটা বাড়িতে এক দম্পতি একে অপরকে উপহার দেওয়ার জন্য যেটা করেছে সেটা বোধহয় সব জ্ঞানের ঊর্ধ্বে আর সর্বোৎকৃষ্ট। ওরাই হলো জ্ঞানী, ওরাই হলো ম্যাজাই।